आज के आम्रा देखबो की रकम भावे ब्लीचिंग सल्यूशन बा हाइपोक्लोराइट सल्यूशन आम्रा प्रिपेयर करब। तो तार जोन्नो आगे शुने नेब आम्रा की रकम भावे ट्रे प्रिपारेशन करेछि बोलो। ब्लीचिंग सल्यूशन प्रिपारेशनेर जोन्नो आमादेर दुटो ट्रे निते होबे, दुटोई क्लीन ट्रे। फार्स्ट क्लीन ट्रेते आमि रेखेछि 1 पेयर अफ शू कवर टू प्रोटेक्ट माई लेग, 1 प्लास्टिक एप्रन टू प्रोटेक्ट माई बडी, 1 मास्क टू प्रोटेक्ट माई लिप्स एंड नोज, 1 हैंड रब टू रब माई हैंड, 1 गगल्स टू प्रोटेक्ट माई आई, 1 कैप टू प्रोटेक्ट माई हेयर एंड हेड, 1 पेयर ऑफ हैंड ग्लव्स टू प्रोटेक्ट माई हैंड। আরেকটা ক্লিন ট্রেতে আমি নিয়েছি একটা মেজারমেন্ট মাগে করে জল মেজার করে নিয়েছি। এখানে আমি 1 লিটার জলে করব, তো তার জন্য আমি 1 লিটার 1000 ml জল এটাতে নিয়ে নিয়েছি। একটা প্লাস্টিক মাগ, একটা উডেন স্টিক। উডেন স্টিকটা আমি যে আমার ব্লিচিং পাউডার যতটা আমার দরকার সেটা আমি প্লাস্টিক মাগের মধ্যে নিয়ে উডেন স্টিক দিয়ে আগে অল্প অ্যামাউন্টে সেটা এখানে গুলে নেব। তারপর সেটা আমি বেশি অ্যামাউন্টে তৈরি করব। একটা কিডনি ডিশ নিয়েছি। কিডনি ডিশটা আমার যে ওয়েস্ট মেটেরিয়াল হবে বা ওয়েস্টে যেসব ব্লিচিং পাউডার হবে সেটা এটাতে কালেক্ট করার জন্য। একটা ছোটো স্পুন নিয়েছি, একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি। এয়ার টাইট কন্টেনার থেকে স্পুন দিয়ে আমি ব্লিচিং পাউডারটা নেব। একটা ম্যাচ বক্স নিয়েছি। ম্যাচ বক্সটা আমি কতটা পরিমাণ ব্লিচিং পাউডার নেব সেটা মেজার করার জন্য। একটা ছোটো স্কেল নিয়েছি সেটা লেবেল করে নেওয়ার জন্য ম্যাচ বক্সে। দুটো আমি পেপার নিয়েছি, একটা গাম নিয়েছি, এই পেপারে একটা পেন নিয়েছি। এই পেপারে আমি লেবেলিং করব ডেট, টাইম আর কত পার্সেন্ট ব্লিচিং সলিউশন তৈরি করছি সেটা লেবেলিং করে দেওয়ার জন্য। আর একটা স্ট্যান্ড বিগ বোল নিয়েছি যেখানে আমি ব্লিচিং সলিউশনটা প্রিপেয়ার করে রাখবো। আর এটা ঢাকা দেওয়া থাকবে স্টাইল থাকবে। আচ্ছা, এরপরে আমরা শুনে নেব যে কিরকম ভাবে আমরা ব্লিচিং সলিউশন প্রিপারেশন করব। শু কভার আমরা এমনভাবে পরব যাতে আমাদের অনেকখানি নন টাচ টেকনিক ইউজ করতে পারি, কিন্তু যদি হচ্ছে আমাদের দেখা যায় যে একটু টাচ হয়েছে, কিংবা টাচ হোক কিংবা নাই হোক, আমরা তারপরে হ্যান্ড রাব দিয়ে রাব করে নেব। হ্যান্ড রাব অবশ্যই আমরা নিয়ম মেনে করব, 5 টাইমস করে প্রত্যেকটা স্টেপ। নেক্সট প্লাস্টিক অ্যাপ্রন পরার সময় অবশ্যই আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। নেক্সট মাস্ক যখনই পরব তখনই যেন নোজের যে জায়গাটা সে জায়গাটা আমরা অ্যাডজাস্ট করে নিই নিজের মুখের সাথে। এরপর ক্যাপ, এরপর আমি ব্লিচিং পাউডার তৈরি করব। ব্লিচিং পাউডার আমি কতটা নেব আর আমি ওয়াটার কতটা নেব এটা দেখার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে D/H/Q সমান A হচ্ছে অ্যাকোয়ার্ড অ্যামাউন্ট, D হচ্ছে ডিজায়ার অ্যামাউন্ট, আর H হচ্ছে অ্যাট হ্যান্ড, এটা সবসময় 35 কনস্ট্যান্ট, ইন্টু কিউ সমান হচ্ছে আমরা যত
কতটা ওয়াটার নেব তার পরিমাণটা। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 35 না হয়ে 20% হতে পারে, সেই জন্য আমাদের এই যে এখানে দেখে নিতে হবে, তাই তো, যে যে ব্লিচিং পাউডারটা নিচ্ছি সেটার গায়ে কত পার্সেন্টেজ লেখা রয়েছে। তো এটার গায়ে আমাদের যেহেতু 35% লেখা রয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, বলো। যদি আমরা 0.5% তৈরি করতে চাই তাহলে ব্লিচিং সলিউশন, সেক্ষেত্রে আমরা 0.5টা হচ্ছে আমার ডি বাই এইচটা আমার 35 × আমি 1000 ml জল অর্থাৎ 1 লিটার জলে করছি, তো ইন্টু 1000 হবে। তো এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি যে 14.65 হচ্ছে, তার মানে প্রায় 15 গ্রাম নিতে হবে। তো আমি এখানে একটা ম্যাচ বক্স নিয়েছি, এই ম্যাচ বক্সটাই আমার 5 গ্রাম ব্লিচিং পাউডার ধরছে। এটা আমি যখন ব্লিচিং পাউডারটা নেব তখন এটা দিয়ে লেবেলিং করে সমান সমান নিলে 5 গ্রামই আমার ধরছে। তো আমার 3 বার নিতে হচ্ছে, 3 বার নিলে আমার 15 গ্রাম ব্লিচিং পাউডার নেওয়া হবে। আর এটা আমি 1 লিটার জলে ওই 15 গ্রাম ব্লিচিং পাউডারটা ডিজলভ করব। তাহলে 15 গ্রাম যদি আমি 1 লিটারের মধ্যে ডিজলভ করি তাতে আমাদের, তাহলে আমাদের পার্সেন্টেজটা কত হবে? 0.5%। আর আমরা যদি 1% করতে চাই তাহলে? করতে গেলে আমি একইভাবে ফর্মুলাতে 1% দিয়ে পুট করে ক্যালকুলেশন করে দেখা যাবে ওটা 28.65 হচ্ছে। তো সেটা সেই ক্ষেত্রে আমার এখানে যেহেতু আমার 5 গ্রাম করে ধরছে একটা ম্যাচ বক্সে, তো আমি 5 বার নিলে আমার 25 হচ্ছে, তারপর আমার আরও 3 গ্রাম দরকার হচ্ছে, সেজন্য আমরা হাফের একটু বেশি নেব। ঠিক আছে, এরপরে দেখো কীরকমভাবে প্রসিডিউরটা আমরা করবো। আমি 0.5% পার্সেন্ট তৈরি করবো, আমরা এখন তাহলে 0.5% তৈরি করছি। আমরা এরকম ভাবে তাহলে লেবেল করব, হ্যাঁ, করে নেব যতটুকু, এরপর যতটা হবে সেটা, আর যেটা আমাদের ডিসকাস হচ্ছে সেটা আমরা কিডনি ডিশের মধ্যে ফেলব। আচ্ছা, এটাকে কোথায় নেব দেখিয়ে দাও। এটা আমরা প্লাস্টিক মগের মধ্যে নেব। ফার্স্ট আমার যতটা দরকার হচ্ছে আমি প্লাস্টিক মগের মধ্যে ঢেলে নেব। আমি আবার একইভাবে তুলে নেব, এভাবে এটাতে ঢালবো। আচ্ছা, টোটাল তাহলে আমাদের 3 বার নেওয়া হয়ে গেছে। আমরা যেহেতু 0.5% তৈরি করছি, 0.5% হাইপোক্লোরাইড সলিউশন, সেহেতু আমরা 3 বার পুরো লেবেল করা যে ম্যাচ বক্স সেখান থেকে টোটাল 3 বার নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব দেখাও। তারপর আমি একটু এখান থেকে জল নেব, আমি যে জলটা পরিমাপ করে নিয়েছিলাম সেখান থেকে, ওরা ও 1 লিটার পুরো নিয়ে নিয়েছে। এবার এখান থেকে কিছুটা জল নেবে শুধুমাত্র গোলার জন্য। উডেন স্টিক দিয়ে এটা ভালো করে আমি ডিজলভ করে নেব। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে হচ্ছে ঢাকনা খুলে দেবে। এরপরে বলে এটা ঢেলে দেবে, হ্যাঁ, এই যে আমরা যেটাকে ডিজলভ করেছিলাম সেটা বলে ঢেলে দিলাম। এরপরে মাগের মধ্যে যেটুকু লেগে থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে আরেকটু জল নিয়ে গুলে দেব, এবং তারপরে সেই জলটি আমরা আবার এই যে বিগ বোল নিয়েছিলাম সেই বোলের মধ্যে দিয়ে দেব। নেক্সট আমরা কি করব, আমার যে জলটা বেঁচে থাকছে, আমার যে টোটাল জলটা থাকছে, আমরা যেটা মাপ করে নিয়েছিলাম 1 লিটার পুরো, সেটার বাকি জলটা পুরোটা দিয়ে দিলাম। এরপরে আমরা আবার একটু পুরোটাকে একটু গুলে দেব যাতে সমান পরিমাণে চারদিকে ছড়িয়ে যায়। মানে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন টোটাল 1 লিটারে তৈরি করতে গেলে আমাদের ঠিক এরকমভাবে তৈরি করতে হবে। এরপরে আরেকটা যে কাজটা বাকি রয়ে গেছে সেটা হলো এটা ঢাকা দিয়ে কেন রাখতে হবে, নইলে আমাদের ক্লোরিন যেহেতু উদ্বায়ী, তাই তো, খোলা রাখলে ক্লোরিনটা উঠে চলে যাবে, তাহলে আমাদের সেটা আর 0.5% হাইপোক্লোরাইড সলিউশন থাকবে না। নেক্সট আমরা কি করব, লেবেলিং করব। আচ্ছা, লেবেলিংটা করার জন্য যেহেতু গ্লাভসটা লেগে যাবে সেই কারণে গ্লাভসটা একটু খুলে নিচ্ছে, নইলে ছিটে যাবে সেই কারণে। দুটো কোথায় কোথায় লাগাবো বলো? দুটো যে তুমি চিরকুট তৈরি করেছো ওটার মধ্যে কি কি লেখা আছে? এর মধ্যে আমি যত পার্সেন্টেজ ব্লিচিং সলিউশন তৈরি করেছি সেটা লিখেছি, আমি যেহেতু 0.5% করেছি তাই আমি এখানে লিখেছি 0.5% ব্লিচিং সলিউশন প্রিপারেড 1, ডেটটা দিয়েছি 31/8/2022, আর আমি যে টাইমটাই করলাম সেই টাইমটা। আচ্ছা, আমি একটাই উপরে ঢাকনাটার উপরে এখানে লাগাবো। কেন? কারণ কি, যদি ঢাকনাটার উপরে না লাগাই তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো না উপর থেকে দেখে, আমাদের বারবার তলাটা দেখতে হবে। আর একটা কোথায় লাগাবো?
বোলটার গায়ে, বোলের গায়ে লাগাবো আমরা একটা। আর এবং এবার বলো যে কতক্ষণ আমরা এটাকে ইউজ করতে পারবো। ব্লিচিং সলিউশনটা আমরা 24 ঘন্টা ব্যবহার করতে পারি, কিন্তু যদি দেখি যে 24 ঘন্টার মধ্যে এর কালারটা অন্যরকম হয়ে গেছে বা খুব ময়লা হয়ে গেছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলবো।